আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর গুলিবর্ষণ ছিল আরো তিন শুটার। এরপর জানিয়ে দেব আল আকসা ইসরায়েলি মন্ত্রী জাতিসংঘের বৈঠক আহ্বান চীনের। এদিকে ইরানি বাসিজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা। আরো জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রীর আল আকসা সফর যে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান। এদিকে পাকিস্তান সম্পর্কে কড়া শব্দের সীমা থাকা উচিত নয়। এবং জানিয়ে দেব সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত দশ। সর্বশেষ জানিয়ে দেব রাজনৈতিক অর্থনৈতিক সংকট, নতুন বছরে মার্কিনীদের কপালে চিন্তার ভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর গুলিবর্ষণ ছিল আরো তিন শুটার। গত বছরের নভেম্বরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। মূলত সরকার বিরোধী লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় পাকিস্তানের পূর্বাঞ্চল পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে ওই হামলা হয়েছিল। হামলায় ইমরান খান আহত হন এবং একজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনা নিয়ে তদন্তকারী দল বলছে চারটি জায়গা থেকে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে এবং সেখানে আরো তিন শুটার অবস্থান করছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে গত নভেম্বরের শুরুতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা প্রচেষ্টায় ঘটনায় তদন্ত করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম। তদন্তকারী এই দলটি বলেছে চারটি ভিন্ন জায়গা থেকে গুলি চালানো হয়েছিল এবং গ্রেপ্তারকৃত একজন সন্দেহভাজন ছাড়া আরো তিনজন শুটার এই হামলার সাথে জড়িত ছিল। মঙ্গলবার তদন্তকারী দল জেআইটির একজন সদস্যের বরাত দিয়ে দা ডন সংবাদপত্র জানিয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা সন্দেহভাজন নাভিদ মেহেরের পরিচালিত বন্দুক হামলা ছাড়াও যথেষ্ট উচ্চতা থেকে অজানা অস্ত্র থেকে ইমরান খানের ওপর গুলি চালিয়েছিল তিনজন অজ্ঞাত বন্দুকধারী। জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বে রয়েছেন লাহোরের পুলিশ প্রধান গোলাম মাহমুদ ডোগার। তার নেতৃত্বাধীন জেআইটি জানিয়েছেন প্রতিবাদ সমাবেশের সময় ইমরান খানকে কন্টেইনার মাউন্ট করা ট্রাকে তিনটি গুলি লাগে। হামলায় মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আল আকসা ইসরায়েলি মন্ত্রী জাতিসংঘের বৈঠক আহ্বান চীনের। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এতামার বেন গভীর আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত। কূটনীতিকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আল আকসা কম্পাউন্ডে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী এতামার বেন গভীরের প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস। বলেছেন উত্তেজনার পারদ বাড়াতে পারে এমন যে কোনো একতরফা পদক্ষেপের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশরের মতো দেশগুলো এখন এ ঘটনার নিন্দায় সামিল হয়েছে। ইসরায়েলি মন্ত্রীর কর্মকাণ্ডকে সংঘাতের উস্কানি হিসেবে অবহিত করেছেন ফিলিস্তিনি নেতারা। গাজা উপত্যকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে এ ঘটনা রেড লাইন অতিক্রমের সমতুল্য। ইরানে বাসিজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা। ইরানে অভিজাত বিপ্লবী গার্ডসের বাসিজ বাহিনীর কমান্ডার কাসিম ফাতুল্লাহিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে ইরানের রাজধানী তেহরানে তার বাড়ির সামনে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে চার রাউন্ড গুলি করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসনিম বার্তা সংস্থা জানায় ফাতুল্লাহি দক্ষিণ তেহরানের মুখতারি পাড়ায় নিরাপত্তা ঘাঁটির একজন কমান্ডার ছিলেন। তিনি বাসিজের একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। যারা তেহরানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলা দায়ী স্বীকার করেনি। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সুলাইমানির হত্যা দিবসে, যখন ইরান জুড়ে স্মরণ করা হচ্ছে, ঠিক সেদিনই কাসিম ফাতুল্লাহিকে হত্যার ঘটনা ঘটল। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ইরানের পুলিশ ও গোয়েন্দা সংস্থা। দেশটির নিরাপত্তা
হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর ইরানের চলমান 100 দিনেরও বেশি সময় ধরে গণবিক্ষোভের মাথায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটল। ইসরায়েলি মন্ত্রীর আল আকসা সফর যে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান। মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে সফর করেছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গেভির। এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে, এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা। এসরা বেন গেভির আল আকসা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস। এবার এ নিয়ে মুখ খুলেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, আল আকসা নিয়ে ইসরায়েলি কোনো পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলেই বিস্ফোরণ হবে। খবর আল আরাবিয়ার। মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে 15 মিনিট অবস্থান করেছেন ইতামার। এরপর টুইটার বার্তায় তিনি লিখেছেন, হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল সরকার। একই সঙ্গে আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ার এই স্থান সবার জন্য উন্মুক্ত বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েই ডানপন্থী এ নেতার আল আকসা মসজিদ সফর ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা বলেন, সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই গাভি আল আকসায় গেছেন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরো বলেছেন, ইসরায়েলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের উপর বড় আঘাত। তারা পবিত্র এই মসজিদকে টেম্পল বানাতে চায়, এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, সব চুক্তি বিরোধী কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গাভির সফরকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ফিলিস্তিনিরা বাদেও কয়েকটি আরব দেশও এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের দাবি, ইসরায়েলি মন্ত্রীর সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার লঙ্ঘন। আল আকসা প্রাঙ্গণ ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদিদের কাছেও পবিত্র স্থান। এই স্থানের ওপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ত বিভেদ চলে আসছে। পাকিস্তান সম্পর্কে কড়া শব্দের সীমা থাকা উচিত নয়, কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রিয়ার এক সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তান সম্পর্কে কড়া শব্দ ব্যবহারের কোনো সীমা থাকা উচিত নয়। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম ওআরএফ এর একজন সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন, বেশ কয়েক সপ্তাহ আগে আপনি আপনার প্রতিবেশী দেশ পাকিস্তানকে বলেছিলেন সন্ত্রাসবাদের আতুর ঘর, এটা খুব একটা কূটনৈতিক বাক্য নয় বোধ হয়, তাই না? জবাবে জয়শঙ্কর বললেন, হ্যাঁ, আমি ঠিক এটাই বলেছিলাম, যদিও সে সময় পাকিস্তানের নাম করিনি, তবে আমি একজন কূটনীতিবিদ, তার মানে তো মিথ্যুক নই। আতুর ঘরের তুলনায় আমি অনেক কড়া শব্দ ব্যবহার করতে পারতাম। আমাদের দেশ ভারতের সঙ্গে যা ঘটছে তার তুলনায় আতুর ঘর তো নেহাত কূটনৈতিক একটি শব্দ। জয়শঙ্করের কথায় যখন কোনো শহরের প্রকাশ্য দিবালোকে জঙ্গি শিবির বহাল তবিয়তে বেঁচে পড়তে থাকে, তাদের পুঁজি যোগানো হয়, তখন আপনি কি বিশ্বাস করতে বলেন যে পাকিস্তান এসবের কিছুই জানে না? ইউরোপকে এইসব কাজকর্মের তীব্র নিন্দা করতে আমিও তো শুনি না। সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত 10। সোমালিয়ায় জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। দেশটির হিরান অঞ্চলে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। দেশটির সরকারের মিত্র একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার স্থানীয় সময় সকালে 2টি বড় বিস্ফোরণ হয়, অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বেসামরিক সেনা ও মাকৌজলের যোদ্ধা সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। মাহাজ জেলার কমিশনার মমিন মোহাম্মদ হেলেন রাষ্ট্রীয় রেডিওকে জানিয়েছেন, বোমাগুলোর একটি লক্ষ্য ছিল তার বাড়ি, অন্যটি আঘাত আনে কেন্দ্রীয় এক আইন প্রণেতার বাড়িতে। এদিকে হামলায় দায় স্বীকার করে আল শাবাবের মিডিয়া কার্যালয় এক বিবৃতিতে বলছে, ধর্ম বিসর্জনকারী মিলিশিয়া ও সেনারা তাদের হামলার লক্ষ্য ছিল। সূত্র রয়টার্স। রাজনৈতিক অর্থনৈতিক সংকট, নতুন বছরে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ। 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরও নেতিবাচক হবে বলে দেশটির অধিকাংশ নাগরিকরা আশঙ্কা করছেন। মঙ্গলবার মার্কিন গ্যালাফ কোম্পানির এক জরিপে তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 80% নাগরিক মনে করেন 2023 সাল দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য জটিল হবে। এছাড়াও 81% মানুষ কর বৃদ্ধি, 65% মানুষ দ্রুত মুদ্রাস্ফীতি এবং 50% মানুষ বেকারত্বের আশঙ্কা করছেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে। বিশ্লেষণে বলা হয়েছে, কিছু অর্থনীতিবিদ মনে করেন সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাবে এবং 2023 সালে মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দেবে। এতে বলা হয় যে 72% মার্কিনী মনে করেন চলতি বছর অপরাধের হার বাড়তে পারে। অন্যদিকে 90% মানুষ মনে করেন এই বছর রাজনৈতিক সহযোগিতার চেয়ে সংঘাত বাড়বে।